নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আরও একবার স্বাগত জানাই। এইতে বেজে গেছে সকাল আটটা। সকাল আটটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, রূপের স্কুল ছুটি। রূপ আর আমি দুজনেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ও চলে গেছে নিচে আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর আমি চলে এসেছি ঝাড় দিতে। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। বাবা পুজোয় বসে গেছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাতে হবে। সকালে আমি করব রুটি, চা আর তরকারি। চলো দেখতে থাকো। আমি এখন আটা মাখতে বসে গেছি আর মা চলে এসেছে নিচ থেকে সবজির ব্যাগ নিতে। কী কী রান্না হবে সেগুলোই আমাকে বলে দিচ্ছে। মা তো বুঝতে পারেনি যে আমি ক্যামেরা অন করে কাজ করছি, তাই ক্যামেরার সামনেই ব্যাগটা নিয়ে এসে রাখলো। আমি আবার চট করে সেটা সরিয়ে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। কী বলো তো, আমি তো ইউটিউবে একদমই নতুন, বেশি দিন হয়নি আমি এসেছি। শ্বশুরবাড়িতে আমি এই হয়তো দুই দিন হলো ব্লগ করছি। এবার সবারই একটু অসুবিধা হয়ে যাচ্ছে এগুলোর সাথে মানিয়ে নিতে। আমারও যেমন একটু অসুবিধা হচ্ছে, সেরকম সবারই, মানে আমার শাশুড়ি শ্বশুর সকলেরই একটু অসুবিধা হচ্ছে এগুলো মানিয়ে নিতে। মানে কোথায় ক্যামেরাটা আমি রাখছি, কোথায় কীভাবে কী করছি, কোথায় কী বলতে হবে, এগুলোর সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, ততদিনে তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন আমার আটা মাখা হয়ে গিয়ে আমি আলুগুলো কেটে নিলাম। এখন চলে এসেছি রুটি করতে। রুটি করতে চলে এসেছি আর এই দেখো আলুর তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা রুটি কিন্তু আমার করা হয়ে গেছে। বাবারও দেখলাম পুজোটা মোটামুটি কমপ্লিট। চলো চাটা ততক্ষণে বসিয়ে দিই। এই দেখো রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি চাটাও বসিয়ে দিয়েছি। যারা প্রথম থেকে আমার সাথে আছো তারা কিন্তু সকলেই জানবে চা রুটি আমার খুব প্রিয় একটা খাবার। বাবাকে আর ছেলেকে কিন্তু আমি নিচে গিয়ে দিয়ে এসেছি। এখন আমি বসে একটু টিভি দেখে নিচ্ছি আর চা রুটিটা খেয়ে নিচ্ছি। এরপরে আমি রূপকে পড়তে বসিয়ে দেবো। মা চলে গেছে বাজারে বাজার করতে। যেহেতু আজকে রবিবার, চিকেন ছাড়া তো কোনো কথাই নেই, তাই মা চলে গেছে চিকেন আনতে। ততক্ষণ চলো আমি টিভিটাও দেখে নিই আর একটু পরে রূপ চলে আসবে। মা বাজার থেকে চলে এসছে। বাজার থেকে মাছ মাংস সবজি সমস্ত কিছু এনে সেইগুলো ব্যাগে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে। এখন সবজিগুলো কেটে পরিষ্কার করে আমাকে জলে ধুয়ে দিয়েছে। এখন এগুলো আমি রান্না করব। এই মাছ দুটো বাবার জন্য নিয়ে এসেছে, কারণ বাবা মাংস খায় না। আমাদের জন্যে নিয়ে এসেছে মাংস। সবার আগে মাছটা খুব ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়ে বাবার জন্য মাছের ঝোলটা আগে করে নেব। তারপর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজা করে নেব। তারপর করব আমাদের মাংসটা। চলো তোমরা দেখতে থাকো। ভাজা কিন্তু আমার করা কমপ্লিট। বাবার জন্য যে মাছটা এনেছিল সেই মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। এখন পালা চিকেন করার। চলো তাহলে চিকেনটা রান্নাটা করেই ফেলি। আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো। এখন কড়াইতে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এই রান্নাটা আমি আগেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তাই নতুন করে বলার কিছুই নেই, তোমরা দেখতে থাকো। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরোপুরি কিন্তু দেখবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। রান্নাটা হতে থাকুক, ততক্ষণ আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। ও বাড়ি থেকে আসার পরেই আমি এক রাত জামাকাপড় কেচেছিলাম, সেগুলো আর ভাঁজ করার সময় পাইনি, চেয়ারের ওপরেই রেখে দিয়েছিলাম। এখন সেগুলো খুব ভালো করে ভাঁজ করে নিয়ে আমি আলমারির মধ্যে রেখে দেব। জামাকাপড় ভাঁজ করাও আমার হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। কত সুন্দর লাগছে জায়গাটা, তাই না? আমি আর বোন চলে এসেছি এখানে শর্ট ভিডিও বানাতে। বোন মানে আমার মামার মেয়ে। আজ কিন্তু রূপকে নিয়ে আসিনি, রূপকে মার কাছে ঘুম পাড়িয়ে রেখে তবে এসেছি, তাই ও আজকে আমার ক্যামেরাম্যান নয়। তোমরা আমার শর্ট ভিডিওগুলো এতক্ষণে হয়তো দেখেও নিয়েছো আমার ইউটিউব চ্যানেল রূপের কীর্তিতে, তাই না?
শর্ট ভিডিও বানানো আমাদের কিন্তু হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি যেই কাজের জন্য আমরা এসেছিলাম। রূপের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, তার জন্যই কিন্তু আমরা টুপি নিতে চলে এসেছি একটা বাড়িতে। রূপের বাবা উড়িষ্যায় থাকে, উনি প্যাডি ডিপার্টমেন্টে এগ্রিকালচার নিয়ে কাজ করছেন। 3 বছর হয়ে গেছে রূপের বাবা কিন্তু উড়িষ্যায় ট্রান্সফার হয়ে গেছে, আগে এখানেই কাজ করতো, রানাঘাটে মাটকুমড়ো বলে একটা জায়গা আছে সেখানেই কিন্তু কাজ করতো। তারপর 2019 সালে বিহারে ট্রান্সফার হয়ে যায়, তারপর এখন উড়িষ্যাতে আছে। আগে যেখানে কাজ করতো সেখানে, মানে উনি যেহেতু প্যাডি ডিপার্টমেন্টে আছে ওখানে অনেক কৃষকের সাথে ওনার যোগাযোগ আছে, তাই আমি কিন্তু খুব সহজেই রূপের জন্য টুপিটা পেয়ে গেছি, আর কিনতেও হলো না। দেখো টুপি নেওয়া আমার হয়ে গেছে, এখন চলো ভেতরের একটা রাস্তা দিয়ে যাই, যেই রাস্তাটা খুবই সুন্দর। আসলে এই টুপিটার না একটা নাম আছে, যেই নামটা আমি ঠিক জানি না, তাই জন্য বারবার টুপি টুপি বলছি, তোমাদের কোনো এক সময় দেখিয়ে দেবো, তোমরা দেখে বলো তো ওইটাকে কী বলে। আমরা এবার চলে এসেছি একটা ক্যাফেতে, ক্যাফেটার নাম আড্ডা, এখানে কিন্তু আমরা অনেকবারই এসেছি। চলো তাহলে একটু চা খেয়ে নিই, তারপর বাড়ির দিকে যাব। আমাদের চা কফি খাওয়া কিন্তু হয়ে গেছে, আমি খেলাম চা আর বোন খেলো কফি। ও কফি খেতে খুব ভালোবাসে, ওর একটা ছোট্ট বেবি আছে যার বয়স 8-9 মাস, তার জন্য খুব অস্থির হয়ে পড়ছিল, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, রূপ ওই যে খাচ্ছে, ঘড়িতে বেজে গেছে 7:30, রূপকে এখন পড়তে বসিয়ে দিই। আজকের ব্লগটার বেশি বড় করব না, আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে তাহলে আসি, সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট, বাবি গুড নাইট বলে দিয়ে যা, এই বাই। দেখো রূপ কী কাণ্ড করেছে, ও নিজের দোলনাটাকে ঘরের মধ্যে এনে এই দেখো ওর পুতুলটাকে শুইয়ে রেখেছে, কী দুষ্টু যে হয়েছে, আবার আমাকে বলেছে খুলবে না।